আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অটোপাসের দাবিতে যে ছয়টি দাবি জানিয়েছে, আজকের এই ভিডিওতে সে ছয়টি দাবি কী কী এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কি ছয়টি দাবি মেনে নিয়েছে এবং অটোপাস কী দিবে সেই বিষয়ে কিছু আপডেট তথ্য জানতে পেরেছি, তা তোমাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই অবশ্যই পেজটি ফলোতে সাথেই থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য ও হয়রানি নিরসনে ছয় দফা দাবি জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। তো আমরা সেই ছয়টি দাবি কী কী সেই বিষয়টিকে দেখে নেব, তার আগে যে কথাগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই একটু জেনে নিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু তথ্য তারা শেয়ার করেছে। তথ্যগুলো হচ্ছে শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসন সহ ডিগ্রি পাস কোর্সের সংস্কার ও সেশন জট নিরসনে ছয় দাবি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের সাধারণ শিক্ষিতারা শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দেওয়া এক চিঠিতে এসব দাবি জানানো হয়। এরপর দেখতে পাচ্ছি যে পাস কোর্সের শিক্ষার্থীরা জানায় দীর্ঘদিন যাবৎ সেশন জট ও বৈষম্য শিকার হচ্ছে, এতে আমাদের শিক্ষা জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, প্রতিযোগিতামূলক চাকরি বাজারে গিয়ে পিছিয়ে পড়ছে এবং আমরা তীব্র হতাশা ভুগছি। এই সমস্যা থেকে উত্তরণে ডিগ্রি পাস কোর্স সংস্কার ও সেশন জট নিরসনের প্রয়োজন। তো অটোপাসের দাবিতে ডিগ্রি শিক্ষার্থীরা যে দাবিগুলো ছয়টি দাবি তুলে ধরেছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, সেই ছয়টি দাবির প্রথম দাবিটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি দাবি নাম্বার এক, ডিগ্রি তিন বছরের কোর্স তিন বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। যে সমস্ত সেশন আটকে আছে সেশন জট নিরসন না হওয়া পর্যন্ত প্রতি শিক্ষাবর্ষ ছয় মাস করতে হবে এবং দ্রুত পরীক্ষা নেওয়া সেশন জট নিরসনের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দায়িত্বশীল কাজ করার কথা জানান। এরপরে দ্বিতীয় নাম্বার যে দফা সেটি হচ্ছে ডিগ্রি পাস কোর্স বিএ বিএসএস বিএসসি বিবিএস সকল বিভাগের জন্য আলাদা আলাদা বিভাগীয় প্রধান অফিস এবং স্থায়ী শ্রেণীকক্ষ প্রদান করতে হবে, যেখানে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করতে পারবে। দফা নাম্বার তিন, অনার্সের ভর্তি বিজ্ঞপ্তির পর এক মাসের মধ্যে ডিগ্রির পাস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা, অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাথে ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষা একই সময়ের মধ্যে নেওয়ার ব্যবস্থা করা। এই সিদ্ধান্তটি অর্থাৎ এই দাবিটি খুব সুন্দর দাবিটি, দাবিটি করলে আশা করা যায় সেশন জট কমে আসবে। চার নাম্বার যে দাবি সেটি হচ্ছে যে পরীক্ষার রুটিন দীর্ঘ সময় ধরে দিয়ে সময় নষ্ট না করে অনার্স ও ডিগ্রির পরীক্ষার মানবণ্টন ও নম্বর একই রকম, তাই পরীক্ষার সময় চার ঘন্টা দেওয়া, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা। বা দফা নাম্বার পাঁচ হচ্ছে যে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা একাডেমিক ও ক্রেডিট সম্পর্কিত নানা সমস্যার সম্মুখীন হন, এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এবং দফা নাম্বার ছয় হচ্ছে মাস্টার্স প্রিলিমিনারি পাস করলে সকল প্রথম ও দ্বিতীয় শ্রেণী চাকরির যোগ্য মর্মে ঘোষণা করা ও মাস্টার্সের সেশন জট নিরসন না হওয়া পর্যন্ত দুই বছরের মাস্টার্স কোর্স ষোলো মাসের মধ্যে শেষ করতে হবে এবং ফলাফল প্রকাশ করতে হবে। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষের বৈষম্য নিরসন ও সেশন মুক্ত করার জন্য যে ছয়টি দাবি, এই দাবিটি যদি পূরণ হয় ইনশাল্লাহ আশা করা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির যেগুলো সেশন সেগুলো অবশ্যই অবশ্যই কমে আসবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন যে উপাচার্য তিনি বলেছেন যে অটোপাসে কোনো সুযোগ নেই, পরীক্ষা অবশ্যই অবশ্যই দিতে হবে এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষে রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ অটোপাসের কোনো সুযোগ নেই। আশা করা যায় এই ছয়টি দাবি যদি বাস্তবায়িত হয় তাহলে ডিগ্রি পাশে যে সেশন জটের যে সমস্যা সেটি অবশ্যই নিরসন হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।